মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল সঠিক উত্তর ফার্সি দ্বিতীয় প্রশ্ন তুজুক ই বাবরই গ্রন্থটি কোন ভাষায় লেখা এটি বাবরের আত্মজীবনী মূলত এটি চাকধাই তুর্কি ভাষায় রচিত তিন নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট ভারতে বারুদ ও কামানের ব্যবহারকে জনপ্রিয় করেছিল সঠিক উত্তর বাবর চার নম্বর প্রশ্ন কোন সালে আকবর আইনি দহশালা ব্যবস্থা চালু করেন এটি মূলত পনেরোশো সালে আকবরের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী রাজস্বমন্ত্রী টোডোর মল এটি প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন তারিক ই আলফি কি মূলত আকবরের আমলে একটি কমিটি সেই কমিটি দ্বারা রচিত হয়েছিল হাজার বছরের ইতিহাস মূলত এটি একটি ঐতিহাসিক গ্রন্থ যেটা পনেরোশো বিরাশি সালে প্রকাশিত হয়েছিল মোল্লা দাউদ এটি মূলত লিখেছিল পরের প্রশ্ন রানী দুর্গাবতী কে ছিলেন উত্তর রানী দুর্গাবতী ছিলেন গণ্ডওয়ান রানী পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন কোন সালে আকবর মাহাজার নামা জারি করেছিলেন পনেরোশো সালে সেপ্টেম্বর মাসে পরের প্রশ্ন মুঘল শাসন ব্যবস্থায় মীর বক্সি পদাধিকারী কাদের বলা হতো মূলত মুঘল আমলে সাম্রাজ্যের সামরিক প্রশাসনের প্রধানদের বলা হতো মীর বক্সি পরের প্রশ্ন আকবরের সময় সুবিদিত রাজস্ব মন্ত্রীর নাম কী রাজা টোডরমল পরের প্রশ্ন মুঘল যুগের কৃষি ব্যবস্থার আবাদি জমির নাম কী আবাদি মানে যেখানে সারা বছর চাষ হতো এমন জমির নাম হচ্ছে পোলাচ পকাল বুর্গির্য পোলাচ এবং যেখানে চাষ হতো না অর্থাৎ অনাবাদী সেটি ছিল পরৌটি পরের প্রশ্ন মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্যশস্যের নাম লেখো এক্ষেত্রে একাধিক রয়েছে গম ধান বার্লি তো তোমরা কে কী কোনটা লিখলে অবশ্যই কমেন্ট করে জানিও পরের প্রশ্ন মুঘল সরি কোন সালে আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন এটি হবে পনেরোশো সালে পরের প্রশ্ন কোন সালে ফতেপুর শিখটি নির্মাণ করেন এক্ষেত্রে সম্রাট আকবর পনেরোশো সালে ফতেপুর শিখটি প্রথম রাজধানী স্থাপন করেছিলেন পরের প্রশ্ন ক্ষুদকস্ত কৃষক কাদের বলা হয় মুঘল আমলে যে সমস্ত কৃষক সচ্ছল তারা নিজেদের জমি নিজেরাই চাষ করতো তাদেরকে বলা হতো ক্ষুদকস্ত কৃষক বা রায়ত পরের প্রশ্ন মুঘল ইতিহাস চর্চায় সাবাল্টন স্টাডিজ বা নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন এমন ধারার একজন ঐতিহাসিকের নাম লেখো তিনি হলেন রণজিৎ গুহ বা গৌতম ভদ্র ছিলেন এই নিম্নবর্গের ইতিহাস চর্চার দুজন ঐতিহাসিক এছাড়াও একাধিক রয়েছে তো তোমরা কে কোনটা লিখলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল পনেরোটি ছোট প্রশ্নের সঠিক সমাধান